আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স, ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম জালার উপর জালা। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। শেয়ালেরা চুপ রয়েছে বাঘের ডাক শুনে, তাই বলে ভেব না শেয়াল নেই বলে। মুরগি খেতে বাঘ শেয়ালের সন্ধি হয়ে গেল, শেয়ালের তখন আগের জায়গায় আবার আসবে ফিরে। ধান চাল ঠিক থাকে না ইঁদুরের জ্বালায়, ইঁদুর ধরতে বিড়াল এসে মাছ খেয়ে পালায়। জ্বালাময় এ জীবনে জ্বালার উপর জ্বালা, সাহায্য চাই সাহায্য করো মহান আল্লাহ তাআলা। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। স্বামী দেবতা। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। ব্যথার সাগরে শুধুই সান্ত্বনার গুলি, কেহ বসে কাঁদে আর কেহ বাজায় তালে। এক বিছানায় শুয়ে কেহ নাক ডেকে ঘুমায়, চাপা যন্ত্রণায় ঘুম হয় না কেঁদে রাত গুহায়। এক বিছানায় শুয়ে থাকে স্বামী স্ত্রীর জোড়া, কারো মনের কোনো খবর কেউ রাখে না তারা। বিয়ের খাতায় সই করে স্বামী হয়ে গেছে, স্বামী দেবতা পূজা চায় শুধু বউ বেচারির কাছে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। মরণ ভীতি। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। বারবার মরে না বীর একবারই মরে, মরণ যখন এসে যায় ভয় কি ঠেকাতে পারে। মরণ ভয়ে পিছে থাকো আগাতে পারো না, মরণের ভয় করলে কি তুমি মরবে না। মরার আগেই মরে যে জন মরার ভয় করে, কাফনে জড়ানো জীবন্ত লাশ বলা উচিত তারে। অবাঞ্ছিত ভয় ভীতি দূর করে দাও, সাহস সবল বেঁচে থাকতে প্রভুর সাহায্য চাও। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে আজকে তিনটি কবিতা আবৃত্তি করলাম। আগামীতে কবিতা নিয়ে আবার আসব, সেই পর্যন্ত বিদায়। কবি সম্পর্কে ইতিপূর্বে বলেছি, কবি মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের পাবনা সদর উপজেলার রাঘুপুর গ্রামে তার বাড়ি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।